আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই পরম করুণাময় আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক, ফজরের নামাজ শেষে প্রথম পানীয়, যাতে কোনো সুগার নাই, এটা লেবু জল। লেবু দেওয়া হয়েছে, তার আর পানি দেওয়া হয়েছে, আর শুধু লেবুর রস পানি খেতে একটু ঝামেলা হতে পারে, কারো বিরক্তির কারণ হতে পারে, তাই তাতে কিছু গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে, কিছুটা হলেও ভালো লাগবে। তো এটা দিয়ে শুরু করছি আজকের দিন, আপনারাও ইচ্ছা করলে খেতে পারেন। লেবু পানিতে কসলিয়ে বা চিবিয়ে রসটুকু নিতে হবে, আর তাতে কিছু গোলমরিচের গুঁড়া দিতে হবে। তো এ দিয়ে শুরু করেছি আজকের দিন, সবাই ভালো থাকবেন আর নিয়ম মেনে চলবেন। আজকের করণীয় বিষয় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তাহলে এ পর্বটা এ পর্যন্তই, এখন ছাদে হাঁটতে যাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে অবস্থান করছি ছাদে, উদ্দেশ্য আধা ঘন্টা হাঁটব। এক্ষেত্রে প্রথমে ধীরে ধীরে হাঁটতে হবে, আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে। শুরুতেই অনেক স্পিড বাড়ানোর দরকার নেই, ধীর স্থিরভাবে প্রথমে শুরু করতে হবে, আস্তে আস্তে করে একটি স্পিড তুলতে হবে, এমন যাতে হয় যাতে সোয়েটিং হয়ে যায়, ঘাম বের হয়ে যায়, এমনভাবে হাঁটতে হবে। খুব বেশি জোরেও নয়, আবার খুব বেশি আস্তেও নয়। অনেক সময় আমরা এটাকে জগিংও বলতে পারি, সেই পর্যায়ে নিয়ে যাওয়া। তো শুরু করছি আজকের জগিং, সকালবেলার এক্সারসাইজ ব্যায়াম। সকালে উঠে ফজরের নামাজ পড়েছি, এরপর থেকে আরও অনেক ফ্রেশ লাগছে। তো এখন আসছি প্রকৃতির কাছে, একটু মৃদু হাওয়া বইছে, ভালো লাগছে। তো হাঁটা শুরু করছি, প্রত্যেক দিন ইনশাল্লাহ চেষ্টা করব। তো শুরু করি, হাঁটি কিছুক্ষণ, আধা ঘন্টা সময় ধরে হাঁটতে থাকব। কত সুন্দর প্রকৃতি, আম গাছে মুকুল আসছে, খুব সুন্দর। একটু বিবর্ণ লাগছে, এই জন্যই অনেকদিন যাবৎ বৃষ্টি না থাকায় আর শীত, এর শৈত্য প্রবাহ বা শীতের কঠোরতা এই প্রকৃতির উপর দিয়ে গিয়েছে। তো প্রকৃতি একটু প্রাণহীন, হয়তো বৃষ্টি হলে আবার প্রকৃতির সজীবতা ফিরে আসবে। তো খতা না বাড়িয়ে আবার হাঁটা শুরু করি, আর কথা নয়। ওকে, হেঁটেছি অনেকক্ষণ কিন্তু ঘাম হচ্ছে না, কারণ বাইরে একটু বাতাস। নারিকেল গাছটার দিকে একটু ধরো, দেখো বাতাস একটু, এবার এদিকে আনো, হিমশীতল বাতাস বইছে। ডায়াবেটিক্সের অন্যতম লক্ষণ হলো গলা শুকিয়ে যাওয়া, তো বারবার গলা শুকিয়ে যায়, এই জন্য পানি নিয়ে আসছি। একটু একটু করে পানি খেতে হবে, আবার হাঁটতে হবে, গলা শুকিয়ে আসে, পানি পিপাসা পায়। তো একটু পানি খেয়ে নিচ্ছি, বিরতি নিচ্ছি, তারপর আবার হাঁটবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খাওয়ার চার নিয়ম, এটা সম্বন্ধে আপনাদের এক সময় বলবো কিভাবে পানি খেতে হবে। বেশি খাবো না, আরো হাঁটবো তো সেজন্য। ওকে, হেঁটেছি, ঘাম হচ্ছে ভিতরে, কিন্তু বাতাস জনিত কারণে ঘামটা শুকিয়ে যাচ্ছে। টায়ার্ড, ওকে, শরীরটাকে ক্লান্ত করাটাই হলো কাজ। অনেক সুইটিং এখন হচ্ছে, তো বিরতি নিয়ে নিয়ে একটু শুরু করতে হবে। প্রথমে আস্তে আস্তে এটা অভ্যাসে পরিণত করতে হবে। তো সকালের এই প্রকৃতি আর সৌন্দর্য আর এই যে বাতাস, সুশীতল বাতাস, মাসিয়ার আম্মা বলছিল যে মনে হয় যে কক্সবাজার সমুদ্র সৈকতের বাতাস যেমন লাগে, সকালের যে বাতাস বা সমীরণ সেটা অনেকটা সেরকম মনে হয়। আসলে প্রকৃতিটা খুব স্বাস্থ্য উপযোগী থাকে, হেলদি থাকে। প্রকৃতির যে পাখি, বিশেষ করে বিভিন্ন রং বেরঙের পাখি আমাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আমরা দেখছিলাম, ভালো লাগছিল। বিভিন্ন রকম পাখির কলকাকলি, সত্যি এক অন্যরকম সৌন্দর্য বলতে হবে, ভালো লাগলো। তো এখন যেতে হবে, অন্য কাজে ব্যস্ত হতে হবে, সারা জীবনের সারাদিনের যে কর্মদিবস শুরু করতে হবে। তো এখন যে হাত পা ধুয়ে দেখি পরের খাদ্য তালিকায় কি আছে সেটা দেখা যাক। ব্যায়াম করে আসলাম, আসার পর এই যে ওটস খাচ্ছি, কি নাম এটা, ওটস, ওটস খাচ্ছি। কাঠবাদাম দেয়া হয়েছে সাথে, আর সাথে আছে গ্রিন টি। এই হলো সকালের পাদত খাস নাস্তা। সকাল এখন 7টা বাজে প্রায়, সকালের নাস্তা এইটুকুই, এর বেশি নয়। তো আজকে রাত পর্যন্ত অনেকগুলো ডিউটি পালন করেছি। তো সর্বশেষ রাতের মিল, এই বিকালবেলা দীর্ঘক্ষণ সাইকেল চালিয়েছি, অনেক ঘেমেছিলাম, হঠাৎ করে সাইকেল চালানো তো অনেক ঘাম হয়েছে। সেই সাথে আজকে কোভিড-19 টিকাও নিয়েছি। সব মিলিয়ে দিনটা খুব ব্যস্ততম অবস্থায় কেটেছে। তাছাড়া স্কুলে মিটিং ছিল, তো সারাদিন শেষে আজকের যে আহার, রাতের মিল নির্ধারণ হয়েছে, এই ডিম, এটা গিয়ে ভাজা না, এই ডিমটা গিয়ে ভাজা, আর এই দুটো রুটি আর সবজি, সবজিতে একটু মাংস আছে না, এক টুকরা মাংস মাত্র, ওকে, এক পিস মাংস দিয়ে সবজি, আর বেশি খাওয়া যাবে না, নিষেধ আছে। আর এই যে এখানে দেখেন অনেকগুলো সালাদ, সবগুলো খেতে হবে। এগুলো হলো কাজ, আজকে রাতের খাবার আমার জন্য, আমার এই সচেতন গিন্নি, সচেতন রুটিন, এর বাইরে যাওয়া যাবে না। সাপ্তাহিক রুটিন হয়ে গেছে, ডেইলি রুটিন হয়ে গেছে, এই রুটিন অনুসারে এখন আমাকে চলতে হচ্ছে। মনে হচ্ছে একদিনেই আমি ডায়াবেটিসকে জয় করে ফেলেছি, এখন অনেক চাঙ্গা লাগে, অনেক ফ্রেশ মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।